ত্রিপুরা 23টি মহকুমার মধ্যে অমরপুর হলো ছোট একটি মহকুমা। আর এই অমরপুর মহকুমার মৈলাখ গ্রাম থেকে শুরু হয়েছিল বিজেপির উত্থান, আর এই মৈলাখ দিয়ে শুরু হলো বিজেপির পতন। 2018 সালে সরকার পরিবর্তনের আগে তৎকালীন বামফ্রন্ট সরকারের সময় এই মৈলাখ এলাকার যুবকরা চাকরি থেকে বঞ্চিত হয়ে প্রতিবাদী হয়ে উঠেছিল। তখন সিপিএম এর পার্টি অফিস আগুনে পুড়ে দিয়েছিল দলীয় কর্মীরা। আর এই ঘটনা নিয়ে তখনকার সময় বিরোধী দল বিজেপি মাঠ ঘাট গরম করে তুলেছিল, এবং এই ঘটনার পরই অমরপুর থেকেই শুরু হয়েছিল সারা রাজ্যে বিজেপির উত্থান। আর আজ বিজেপি সরকারের আমলে চাকরি বঞ্চিত হয়ে বিজেপির কর্মী দ্বারা ভাঙচুর হলো বিজেপি পার্টি অফিস। ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি রাজ্য সরকার 1,428 সামরিক বাহিনী নিয়োগ করেছে। এই নিয়োগে অমরপুরের বিজেপির অনেক কার্যকর্তাই বাদ পড়েছেন। তাদের অনেকেরই স্বপ্ন ছিল জীবন বাজি রেখে পার্টি করেছিল, হয়তো তাদের ভাগ্যে জায়গা ঘুরবে, কিন্তু আদতে এমনটা হলো না। যোগ্যতা থাকলেও বাদ পড়তে হয় তাদের। অমরপুরের মৈলাখ, পূর্ব রাঙ্গামাটি, বামপুর সহ বিভিন্ন এলাকায় বাদ পড়েন বহু কর্মী। তাতেই গতকাল রাত থেকে ক্ষোভে ফুঁসছেন ওই এলাকার বহু কার্যকর্তা। মঙ্গলবার বিকেল 3:30 নাগাদ মৈলাখ এলাকার বিজেপির কার্যকর্তা রূপজিৎ দাস টিএসআর চাকরির অফার না পাওয়াতে ক্ষুব্ধ হয়ে অমরপুর বীরগঞ্জ থানার অন্তর্গত মৈলাখ গ্রামে থাকা বিজেপি দলীয় অফিসে দাঁড় দিয়ে এলো পাথারি কুপিয়ে ঘরের দেওয়া টিন কেটে দেয়। পাশাপাশি পার্টি অফিসের ফ্ল্যাগ ফেস্টুন সহ আসবাবপত্র ফেলে দেয় ছড়ার জলে। 2018 বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সরকার গঠন হওয়ার বহু পূর্বে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মিলে যান অমল দাস ও তার পরিবার। দলীয় নেতারা প্রতিশ্রুতিও দিয়েছিল চাকরি প্রদানের, কিন্তু প্রতিশ্রুতি মোতাবেক চাকরি না পাওয়াতে ক্ষোভের বসে রূপজিৎ এবং তার বাবা দা দিয়ে বিজেপি অফিস নচনচ করে দেয়। তবে এই ঘটনার পরে মহকুমা জুড়ে একটাই কথা শোনা যাচ্ছে, তাহলে কি বামফ্রন্ট সরকারের মতো এই মৈলাখ দিয়ে শুরু হচ্ছে বিজেপির পতন? এই ঘটনা থামাচাপা দিতে মাঠে নেমেছে অমরপুর মন্ডলের নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোর।